नमस्कार बंधुरा, वेलकम टू इंडियन फूड रेसिपी चैनल। बंधुरा सबाई भालो आछेन तो? आशा करी सबाई खूब भालो आछेन। आमी आज एक टी रेसिपी निये एसेछी, पटल बाहार। एटा आमी निजेर मन थेके नाम दियेछी, अन्य रकम भावे करेछी बोले आपनारा बाड़ीते बानिये देखबेन, खूब भालो लागबे। भात, रुटी, लुचि, परोटा सबार साथे। रेसिपिटा करते जे जे उपकरणगुली लागछे सेगुली हलो, आमी एखाने 400 ग्राम पटल नियेछी, भालो करे धुए खोसा छाड़िए नियेछी। भितरे मसला ढुकबे बोले दो माथा आमी छुरी दिए केटे देखाच्छी। सब पटलगुलो आमी एके एके दो माथा केटे नियेछी। एक टेबिल चामच आदा रसुन काचे लंका एकसंगे बेटे नियेछी। एक बड़ो साइजेर पियाज बेटे नियेछी। एक मीडियम साइजेर टमेटो बेटे नियेछी। काजू चार मगज सादा तिल एकसंगे बेटे नियेछी। सादा तिल खावा खूब उपकार, सेई जन्य आमी पोस्तर बदले तिलटा दियेछी। एबार गैसे कड़ाई बसिए कड़ाइए दो थेके तीन टेबिल चामच सरिषार तेल दिए आमी पटलगुलो छेड़े दिलाम। पटलगुलो आमी किछुक्षण नाड़ाचाड़ा करे निच्छी। एक पीट आमार भाजा हये गेछे, आर एक पीट आमी उल्टिए दिच्छी। आमार दो पीट भालो करे भाजा हये गेछे, बादामी रंग एसे गेछे। আমি এবার তুলে নিয়েছি, ওই তেলেই আমি গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। বাদামির রং হয়ে গেলে হালকা আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে বলে, টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে বলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আমি খুব বেশি তেল দিচ্ছি না, পটলটা ভাজার সময় অনেকটা তেল ব্যবহার করেছি বলে। এইবার আমি কাজু চার মগজ বাটা জলটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, মশলাটা পুড়ে যাবে বলে জলটা দিয়েছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কাজু চার মগজ ও সাদা তিল বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আমি পোস্তর বদলে সাদা তিল দিয়েছি। বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো খেতে লাগবে, খুব টেস্টি খাবার। এটা লুচি, পরোটা, রুটি, ভাত সবার সাথে যাবে। আমি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম, নিয়ে আমি এক দেড় কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে গ্রেভিটা একটু ফুটে উঠলে স্বাদ মতো লবণ ও স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশান, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু এই রান্না একটু চিনি দিলে বেশি স্বাদটা খুলবে। আমি এবার পটলগুলো ছেড়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আমি সব রান্নায় একটু মিষ্টি দিতে পছন্দ করি, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি।
পটলগুলো দিয়ে গ্রেভিটা আমার ফুটে গেছে। আবার নাড়াচাড়া করে নিচ্ছি, পটলটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার আমি ওপর থেকে হাফ টিস্পুন গরম মশলাগুলোর গুঁড়ো ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন, আমি ঘিটা একটু কম পছন্দ করি খেতে, সেই জন্য আমি ঘিটা দিলাম না। পটল বাহার আমার রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা, লাইক কমেন্ট এবং নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব।